আরো দুজনই এরা মেডিকেল কলেজের স্টুডেন্ট এখন ইন্টারনি শেষ করে পাস করেছি দুজনই ডক্টর এখন আমরা আসি ফার্স্ট ইয়ার থেকে দুজনকে চিনি এই জাহাঙ্গীরনগরই আমাদের প্রথম মানে আমরা ফার্স্ট ইয়ারিং করছি মানে আমাদের এটা সবচেয়ে মানে প্রিয় স্থান এটা আমি মানে কখনো ভোলার মতো না এখান থেকে আমার যাত্রা শুরু আমাদের যাত্রা শুরু আমাদের সম্পর্কের এই তারপরে তো আস্তে আস্তে দীর্ঘ 5 বছরের প্রেম তারপরে আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি আমার জীবন সঙ্গী নিবিচ্ছয় পেয়েছি ওরে ছেড়ে দিলে সোনার গৌর পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না 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 ছেড়ে দেব না তোমার তোমার ঝার রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না পাগল মন যাব ব্রজের কোলে কোলে মাগব পায় রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার তখন আগে আমার চিকেন বক্স তো মানুষ মানুষ চিকেন চিকেন বক্স তার পাশে তার পাশে তো যায় না আমি আমার কোন আছে ভাই আমি ট্রাই করেছি কেউ আমাকে কোনো দিয়ে বলে আমার কাছে আসলে সব মোমেন্টই বেস্ট কারণ আমি ওকে সবসময় খুশি করার চেষ্টা করি আর এমনি বলবো যে আমি আমাদের একটা প্রোগ্রাম হয় আমি আমার একটা পার্টনার আমরা ডান্সের জন্য আমি সে ফার্স্ট মানে ওর সামনে আমি ডান্স রিহার্সাল যখন করি তখন ওর সামনে আমি ফার্স্ট ডান্স রিহার্সালটা দেখাই তো আমি ওর দিকে তাকাই নি মানে আমি ডান্স অবশ্যই এখন ওর দিকে আমি লজ্জায় আর কি তাকাতে পারছিলাম না মানে আমি নিজের দিকে তাকিয়ে নিয়ে আসলাম তোমার ঋতু মাঝারে রাখবো